সাত্তার ভাই, এখন কি অভিনয় করতে ইচ্ছে করে আপনার? হ্যাঁ হ্যাঁ, অভিনয় করতে ইচ্ছে করে মানে আমি আজ দিন চব্বিশ ঘন্টা কাজ করবো, আমি এসব আর দোয়া ভালোবাসা সুযোগ। আচ্ছা সাত্তার ভাই, একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কি যে সেই সময়কার বিখ্যাত একজন চিত্রনায়িকা আছে অলিভিয়া, সে অলিভিয়াও আপনার সাথে কাজ করেছে সেটা আমরা জানি। ছবির নাম দুশ্মনি। দুশ্মনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই অলিভিয়া সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। মধুমিতা মুমিদাস। আচ্ছা আচ্ছা, অলিভিয়া আপা খুবই ভালো মানুষ এবং শিক্ষিত, সুন্দরী এবং খুবই স্মার্ট। আচ্ছা, খুবই স্মার্ট এবং সাংঘাতিক আয় মানুষ আর কি, আত্মকেন্দ্রিক মুডি। আচ্ছা হ্যাঁ, ওনাকে দেখলে একটা আলাদা রকম একটা শ্রদ্ধা চলে আসে, তবু উনি আমাকে খুব আদর করতেন। আরে আচ্ছা 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 আচ্ছা, মেকআপ দেখার পরে চেয়ারে চেয়ারে মেকআপ শর্ট পরত, উনি চেয়ার হাতলা হাতলাস না, হ্যাঁ হাতল বন্ধ সত্তর বসেন এখানে বসেন, ম্যাডাম এটা কেমন দেখা যায় এখানে বসেন, আপনার ছোটো ভাই আপনার ছোটো ভাই আপনি এখানে বসেন, এই চেয়ার হাতলে বসাই তো এত দুঃখ করতো আমাকে। হ্যাঁ, তো ও একই ছবিতে ছিলাম আমার সাথে মান্না আমি, হ্যাঁ অলিভিয়া ম্যাডাম আমার বাবা আমার নায়িকা ছিল রানী। হ্যাঁ, তো এভাবে আমরা ইউনিট কক্সবাজার শরীর আছি। আচ্ছা, তো কোন একটা সমস্যা হয়েছিল একটু, আচ্ছা মান্না আর বাসুন বাবু ছিল দিতে পরিচালক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরা একটা গ্রুপ গ্রুপই করা আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের টিচে মারা শুরু করলো, আগে আমাকে আউট করা যেত নায়ক মান্না সহ। মেন মান্নাই মেন, মান্নাই মেন, ও চাইতেছিল যে আমি ওর প্রতিদ্বন্দ্বী যাতে না হইতে পারি। আচ্ছা আচ্ছা, এগুলো মূল মূল সমস্যা হচ্ছে। আচ্ছা, তো সাংঘাতিকভাবে এই করতো, এই ধরনের এই মেক করতো প্রজেক্ট মেক, হ্যাঁ ফিল্ম প্রডিউস যা বলে, হ্যাঁ হ্যাঁ, মান্নার একটা স্বভাব ছিল প্রতিনিয়ত ফিল্ম প্রডিউস করা। আচ্ছা হ্যাঁ, আমি বলতাম বুঝে না বুঝে ভার করে থাকতাম, জেন্ডার না জেনার ভার করে থাকতাম, পুরো প্রতিবাদ করতাম না। তা একদিন এইভাবে অলিভিয়া ম্যাডাম আমার উনি বলতেন, আবার অলিভিয়া ম্যাডাম আবার খুব সান্ত্বনা দিতেন, সাত্তা এসব সবাই কেয়ার করেন, আপনি আপনার মধ্যে গিয়ে যান, আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, হ্যাঁ বান্ডা ফান্ডা কিছু করতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি গিয়ে যান ইনশাল্লাহ, আমাদের দোয়া রইল আপনার পিছনে, এবার দোয়া করতো ভালোবাসতো, আদর দিত, সোহাগ দিত, শ্রেণ দিত, জ্ঞান দিত, খুব অলিভিয়া আপু খুব খুব ভাই জ্ঞান। এখানে আমাদের পাখানাদের বাহিনী আমাকে আমার দুই চাচাকে দুইটা খুব মারে, মারার পর আমার চাচা দুই মারা গেছে, আমি বেঁচে আছি পঙ্গিয়া, আমার বলছে ডাক্তার বলছে যে আপনার ভবিষ্যতের হইতে পারে সন্তান, এরকম বলছিল আমাকে, কিন্তু যে এত তাদের হবে আর ভাবতে পারি এটার কার খুব ভাই না, কাকে বলবো যাকে বলবো সেই খুব আমার রাজে না। হ্যাঁ,